আসসালামু আলাইকুম, রূপালী কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি একটা আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিব। লবণ দিবেন পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে পাউডারের গুঁড়ো। আপনি এগুলো শুকনো মশলা যেহেতু তলে ধরে যাবে, তাই সামান্য একটু পানি দিয়ে নেবেন। আমি এখানে কাঁচা মরিচ 3-4টা, একটু পেঁয়াজ, আদা, রসুন আর দারুচিনি, এলাচ, লবঙ্গ, যেগুলো মুখে যেন না পড়ে এর জন্য সবগুলো একসাথে বেটে আমি দিয়ে দিলাম। ঝটপট রান্না খুব সহজে হয়ে যায় আলুর দম রান্না। এভাবে যদি আপনি রান্না করেন মাংসের থেকে কোনো অংশে কম হবে না। 2টা তেজপাতা দিয়ে নিলাম, আর আলুগুলো দিয়ে একটু সামান্য কষায় নেবেন। এই কষানোটা আপনার নির্ভর করবে আলুর দমের সুন্দর একটা টেস্ট আনা। আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, তরকারিটা তলে যেন ধরে না যায় মশলাগুলো। দেখেন বন্ধুরা, এই যে আমার কষানো একটু হয়ে গেছে। এবার আপনারা পরিমাণ মতো পানি দিবেন, যেহেতু আলুর দমটা একটু বসে গেলে কিন্তু জমে যায়। এমন করে পানি দিবেন যেন গা মাখা হয়, আর আলুর দমটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন। এভাবে যদি আপনারা একবার আলুর দম রান্না করেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমি আমার সার্থকতা, আমি অনেক কষ্ট করে এই ভিডিও বানাই আপনাদের দিই। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা আলুর দমের রেসিপি হয়েছে, মনে হচ্ছে একবারে ডিমের মতো লাগছে। ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।